ভাঙড়ে দেখেননি, এত মারামারি হলো কেশ হলো কার নামে? আরাবুলের নামে। এত মারামারি হলো কেশ হলো কার নামে? নওশাদ সিদ্দিকের নামে। আর এমএলএ মন্ত্রী হবে কারা? ভোটকে কেন্দ্র করে। খোদার কসম, গত এক সপ্তাহে 100 জায়গায় যদি মারামারি গন্ডগোল হয়, 98 জায়গায় মেরেছে মুসলিম, মরেছে মুসলিম। মানে থানারা কত মূর্খ, কত অযোগ্য, কত নিকৃষ্ট হয়ে গেল, কত জঘন্য হয়ে গেল এই সব মিথ্যা নেতাদের জন্য। মুসলমান মুসলমানদের মায়ের কোল খালি করে, একে অপরে যারা হিন্দু পাড়ায় বিজিবি করে, হিন্দুরা তাদের ঘর বাড়ি ভাঙে না, আর মুসলিম পাড়ায় অন্য দল করলে কিন্তু মুসলিম নামের মুনাফিকের বাচ্চা মুনাফিক ঘর বাড়ি পেয়ে। তুমি মরে গেলে তোমার নেতা নেত্রী কলেমা পড়বে না, এই গ্রামের লোকেরা তোমার খেডুয়ায় কলেমা পড়বে, তোমার বিসমিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে এরাই কবরে রাখবে। যার ঘর ভাইছো সে তোমার মৃত্যুর খবর শুনে ইন্না লিল্লাহ পড়বে। লক্ষ্য রাখবেন, মাছে মোল্লা মোচ্ছে মোল্লা, আর বড় জায়গায় বসবে ওরা, তোমার তেজপাতার মতো রান্না হয়ে যাবে। কথা বলে না, শুধু ফেলে দেবে, ফেলে দেওয়ার সময় একবার চুষে খেয়ে ফেলে দেবে। ঠিক বললাম না বলবো? হ্যাঁ বাবু, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, আমি কোনোদিন রাজনীতির ওয়াজ জীবনে আমি করি না। আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করি, পার্টিবাজির ওয়াজ করি না। তবে আমার মনটা খুব ব্যথিত বর্তমান মুসলিম সমাজ, আমি তো হকটা না বললে সহ্য করতে পারি না, যার জন্য আমার বিরাট নাম আর যার জন্য আমার বিরাট বদনাম। আমি শেষ কথা আপনাদের বলে চলে যাচ্ছি, সামনে ভোটকে কেন্দ্র করে খোদার কসম, গত এক সপ্তাহে 100 জায়গায় যদি মারামারি গন্ডগোল হয়, 98 জায়গায় মেরেছে মুসলিম, মরেছে মুসলিম। আমার ব্যথা এই জায়গায়, যারা জানাজা পড়াবে, যারা আপনার পাশে দাঁড়াবে, খুনোখুনি করবেন না, মায়ের কোল খালি করবেন না। গতকালকে আমি খবরে দেখছি, মিমি চক্রবর্তী বলে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় যাদবপুরের তৃণমূলের একজন এমপি আছে, নাম শুনেছেন, ভদ্রমহিলা সিনেমা করে, মিমি চক্রবর্তী, ওর দেশের বাড়ি হলো শিলিগুড়ি, ও তিনটে মামা আছে, ও তিনটে মামি ভোটে দাঁড়িয়েছে, একজন তৃণমূলে, একজন কংগ্রেসে, একজন বিজেপিতে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমি যদি ভুল বলি এক্ষুনি নেটে দেখে নেন, তাহলে ও তিনটে মামি তিনটে স্যাম্পলে ভোটে দাঁড়িয়েছে। তারা সাংবাদিকদের বলছে আমাদের ঘরে কোনো অশান্তি নাই। এ মোচর মানে ছানারা কত মূর্খ, কত অযোগ্য, কত নিকৃষ্ট হয়ে গেল, কত জঘন্য হয়ে গেল এই সব মিথ্যা নেতাদের জন্য। মুসলমান মুসলমানদের মায়ের কোল খালি করে, একে অপরের জানাজা পড়ে। আরে যারা হিন্দু পাড়ায় বিজিবি করে, হিন্দুরা তাদের ঘর বাড়ি ভাঙে না, আর মুসলিম পাড়ায় অন্য দল করলে কিন্তু মুসলিম নামের মুনাফিকের বাচ্চা মুনাফিক ঘর বাড়ি ভেঙে দেয়। মনে রাখবে, তুমি মরে গেলে তোমার নেতা নেত্রী কলেমা পড়বে না, এই গ্রামের লোকেরা তোমার খেডুয়ায় কলেমা পড়বে, তোমার বিসমিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে এরাই কবরে রাখবে। যার ঘর ভাইছো সে তোমার মৃত্যুর খবর শুনে ইন্না লিল্লাহ পড়বে। আমি মুসলিম যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমি পার্টিবাজি করতে আসিনি, আমার বাড়ি ডায়মন্ড হারবার, আপনার গ্রামে আপনি যাকে খুশি তাকে ভোট দেন, তবে মারামারি গন্ডগোল করবেন না, মায়ের কোল খালি করবেন না, একে অপরের জন্য ভোটের জন্য কথা বন্ধ করবেন না, মিলে মিশে থাকবেন ভাইয়ে ভাইয়ে, পাড়াতে পাড়াতে। আল্লাহর কোরআন বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, মুসলমান আল্লাহর রশিকে মজবুত করে ধরো, এক আল্লাহর রশিকে মজবুত করে ধরো, তোমাদের মধ্যে ডিভাইডেড হয়ে যায় না। আচ্ছা, আমি কি কোনো পার্টির দালালি করলাম, কারোর পক্ষে কারোর বিরুদ্ধে বললাম? দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সোনার আব্বা, খুনোখুনিতে যাবেন না, মারামারিতে যাবেন না, যা যা ভালো লাগবে সে সেটাই করবেন। শুধু মুসলিম সমাজে লক্ষ্য রাখবেন, মাছে মোল্লা মোচ্ছে মোল্লা, আর বড় জায়গায় বসবে ওরা, তোমার তেজপাতার মতো রান্না হয়ে যাবে। কথা বলে না, শুধু ফেলে দেবে, ফেলে দেওয়ার সময় একবার চুষে খেয়ে ফেলে দেবে। ঠিক বললাম না ভুল বললাম?
ভাঙড়ে দেখেননি, এত মারামারি হলো কেশ হলো কার নামে? আরাবুলের নামে। এত মারামারি হলো কেশ হলো কার নামে? নওশাদ সিদ্দিকের নামে। আর এমএলএ মন্ত্রী হবে কারা? এই হক কথাগুলো বললে আমরা খারাপ, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি সোনার আব্বা, দলে দলে মারামারি করবেন না, যা যা ভালো লাগবে করবেন। কলিজা আমাদের ফেটে যাচ্ছে, মারছে মোল্লা, মরছে মোল্লা। 2018 পঞ্চায়েত ভোটে 43 জন খুন হয়েছিল, এই বাবু 36 জন মুসলমান ছিল। আজ মুসলমানদের কি হলো? আজ মুসলিম সমাজ কোথায় গেল? দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আব্বা, আমার কথা হয়তো আপনাদের তিতো লাগছে, আমি জানি আমার ওয়াজ অনেকে সহ্য হচ্ছে না, শুধু কিছু বলতে পারছেন না, দুটো পায়ে ধরে বলছি আমার কথা খারাপ লাগলেও আলেমদের কাছ থেকে চেক করে নেবেন। আজ থেকে নিয়ত করে বাড়ি যান, যত তাড়াতাড়ি সম্ভব স্ত্রীকে দেলমোহরের টাকাটা দিয়ে দেবেন, আল্লাহর দরবারে পাকড়া হয়ে যাবেন। সোনার আব্বা, এটা মহিলাদের অধিকার আল্লাহ এবং রসুল দিয়েছে, আপনার হননের অধিকার অধিকার নাই। দশ রাই থাকে যে বাড়িতে, ওই নগদ দেলমোহর দেবে না সে বাড়িতে খাবেন না, যে বাড়িতে লোন নিয়ে বিয়ে হয়, লোন মানে বোঝেন তো, বোঝেন মানে ফোন গো ফোন ফোন, যে বাড়িতে ফোন নিয়ে বিয়ে হয়, তবে হুগলির ছেলেরা শুনে লো, কবরে গেলি আল্লাহর কি রে বা, ফেরেশতারা খালি কোমরে লেতু, কেলো তার লেতু মোটে থামবি ওয়া ফেরেশতারা, কি হয়েছে কি, খালি এরকম কোমরে লাতি মারতে গা, চুপ করে শুয়ে যা, শালা সৌর বাড়িতে নতুন অ্যাপাচি মোটরসাইকেল লিজিলি, কি কি মেরে দেখছিস ঠিক স্টার্ট ধরছে কিনা, সৌর বাড়িতে নতুন অ্যাপাচি মোটরসাইকেল লে, আর ডানকুনির বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম আতে, আরে তুই তো শালা বড় হিজড়ে রে, সৌর বাড়ির মোটরসাইকেল লে কেউ দাদাগিরি মারে, তোর বাপের টাকায় কিনে দেখা। এই বাবু, যে বাড়িতে ফোন লেনদেন করে বিয়ে হয়, জেনে শুনে কোনো মুসলমানের ছানা ওই বাড়িতে খাওয়া যাবে না, হারাম না দায়ে চলবে না, তবে আমাদের মৌলবীদের চলবে, কি বলছেন কি বলছেন, চলবে আমাদের চলবে, চুপ করে কি দারুণ কথা বলেছে, শুনে এটা দারুণ কথা বলেছেন, এটা পয়েন্ট এবং এটা হাদিস, এক টাকা চেয়ে নেওয়া হারাম, আর 100 কোটি টাকা যদি মেয়ের বাপ খুশি হয়ে দেয় ফিরিয়ে দেওয়া হারাম, কথা বোঝাতে পারলাম, এক টাকা চেয়ে নেওয়া হারাম, যদি খুশি হয়ে 100 কোটি টাকা দেয় ফিরিয়ে দেবা, বলো বলো হারাম। রসূলুল্লাহ নিজের মেয়ে ফাতেমাকে বিয়ে দিছিলেন, তিনি কয়েকটা জিনিস নিজে খুশি হয়ে দিয়েছিলেন, এটা দেওয়াও সুন্নাত নেওয়াও সুন্নাত, এটা ভিন্ন কথা। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা গেলে মুরব্বীরা এসে আমার বলে, কারিমুল্লাহ একটু বাম্মার ওয়াজ করো না বাবা, না আমি তো কি যন্ত্র সাজা জানে না, চাচা সামনে বলবে সামনে, আমি উঠে তোমার ওয়াজ করবো, বলে হ্যাঁ আমি উঠেই মত্তরে ধরিস, ও চাচা কি হয়েছে, বলে আমার বড় বউ মোটে ভাত দেয় না আল্লাহর কি, আলি চাচা ভুলে গেছো তোমার ওই বড় পাঁঠাটার বেদেবার সময় ওই বড় বৌমা নিজের চোখে দেখেছে তার বাপ 4 কাঠা জায়গা বিক্রি করে তোমাদের চাহিদা পূরণ করে, তোমার বড় বৌমা এখনো পর্যন্ত যে নোড়া পিকে তো চোখ কানা কর দেয়নি, তো 14 গোষ্ঠীর নসিব ভাল, তাহলে তো সময় পেলে ইঁদুর মোরা বিষ খাইয়া তোর মেরে দেবে রে, যে বৌমার বাপের কাছ থেকে পড়লে তো সেই বৌমা তোর ভাত দেবে, তুই চিন্তা কর, বসে এ মাল বসে ওই বৌমা ভাত দেবে, ও তো সময় পেলে ইঁদুর মোরা বিষ পাইলো খেয়ে দেবে, তো যেমন কর্ম তেমন ফল। এই শোনেন, যে বাড়িতে পণ লেনদেন করে বিয়ে হবে, আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন না, আমি আর একটু বলবো, আর একটু হবে বিরক্ত হচ্ছেন না, তো পিছনের লোকেরা বলুন বিরক্ত হচ্ছেন, মাশাআল্লাহ। এই বাবু আমি আপনাদের জন্য দোয়া করবো, এদিকে দেখাও আমি একজন মাহারা ছেলে, এই বাবু আমার মতো অনাথ তোমাদের গ্রামে নেই, আমি কারিমুল্লাহ যেদিন পৃথিবীতে এসেছি আমার প্রসবিনী মা, আমার জনম দুঃখী মা, আমার গর্ভে ধারিণী মা,
আমার রক্ত করণের পেটে ধরা নারী সেনা মা যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে রেখে প্রসব বেদনায় ছটফট করেছে যে মা আমার মুখে এক টুকরো হাসি ফোটাবার জন্য তার দশাত শাড়ি রক্তের বন্যা বইয়েছে যে মা 32 টা নারী চিনাবার জন্ম দিয়েছে আয় আব্বা আমার মা আমাকে প্রসব করেই এক থেকে 1.5 মিনিট বেঁচে ছিল আমার মায়ের ফুল পড়েনি আমার মা মারা গিয়েছিল আমার দাইমারা এখন বেঁচে আছে আমার দাইমারা বলে কারিমুল্লাহ তোর মা তোর দিকে একবারও তাকায়নি তোর একবারও কোলে নেওয়ার সুযোগ হয়নি তোর মা মরে গেছে খোদার কসম আমার মায়ের কথা আমার জীবনে কখনো মনে পড়ে না আর কি করে মনে পড়বে আমি জীবনে দেখিনি জীবনে মার কোলে উঠিনি সেই মার কথা মনে পড়ে মোটেই পড়ে না তবে কষ্ট হয় কখন জানে যদি কোনো মা তার বাচ্চাকে মুখে হাত দিয়ে আদর করে আমার কলিজাটা ফেটে যায় আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আজকের আসার সময় আমার মাকে বলে আসতাম মা আমি তোমার কারিমুল্লাহ হুগলি জলসা যাচ্ছি খোদার কসম আমার মৃত্যুটা যদি রাস্তায় কুকুর বাঁদরের মতো হতো আমার মায়ের বলার কারণে আল্লাহ আমার শহীদি খাতায় মৃত্যু দিত সুবহানাল্লাহ বলে এর বলে মা মা যাদের বেঁচে আছে আই বাবু খোদার কসম যারা বোর ভয়ে মার সাথে কথা বলে না মাথায় রেখো পৃথিবীর সমস্ত সম্পর্কে স্বার্থ আছে মায়ের ভালোবাসার কোনো স্বার্থ নাই আর মা যাদের মরে গেছে আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি কিছু বলবেন না বাবা আচ্ছা দারুণ কথা জানা ভালো কমিটির ছেলেরা একটু চা দিবি নি চা ভাই না চা দিতে না কোনটা কম নিচ্ছি তো আমি সে ডায়মন্ড আর বাদে কম নিই নি আচ্ছা সব একসাথে বলে দেবো শোনেন আয় বাবা এদিকে দেখান যাদের মা মরে গেছে শোনেন মায়ের জন্য সওয়াব রেসানি করবেন এর জন্য জোনধারা মোল সাহেবের কোনো দরকার নেই আসলে আমাদের বিপদ কোথায় জানে এই দেখেন বাম্মা মরে গেছে 40 খানা করে গ্রাম শুদ্ধ লোকের খাওয়াচ্ছে এই দেখেন এসব মালগুলো চেক করে দেখবেন বাপ বেঁচে ছিল জীবনে পাতে এক মুঠো ভাত দেন মা বেঁচে ছিল 100 টাকার ওষুধ কিনে দেন বাম্মা মরে গেছে আপদ বিদায় হয়েছে 40 খানা করছে সাতটা মসজিদের ইমাম সাহেবের দাউদ করে কেন ইমাম সাহেবদের দেখলি কবর ভয় খায় আর কথা বলে না এরা কবর ফাতেমার দেখে ভয় খায় না তুই কালকে গার মৌলবি রেখে দে এই বাবু বাম্মা মরে গেছে 100 মাদ্রাসার ছেলে দাউদ করে খাচ্ছে কেন মাদ্রাসার ছেলেদের দেখলি আজরাইল ঘেবড়ে কথা বলে না হতভাগা মুসলমান বুদ্ধিমান তো সে নামাজ পড়ে বাপের জন্য হাত তুলেছে যে বুদ্ধিমান তো সে বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে যে হতভাগা মুসলমান কত 40 খানা করে খাবে খাওয়াও কবরে আসালা বাঁচ যাবে কিচ্ছু যাবে না কেন না আমার নবী বলেছে বেনামাজির দোয়া কবুল কবুল হবে না আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া ও কবুল হবে না যে মাল মিলাদ করতেছে এ জীবনে নামাজ পড়ে না আর যে শালার জন্য মিলাদটা হচ্ছে ও শালা ও জীবনে নামাজ নামাজ পড়তো না ও দোয়া কবুল হবে এই জোরে বলে বাবাজি একটা কথা জিজ্ঞেস করেছে মাঝখানে ভেঙে দি বাবাজি বলেছেন 40 খানা খাওয়া আমি এক কথাই বলে দিয়ে যাচ্ছি শুনে আয় বাবু আপনাদের এদিকে ধরো জোহর বাদ কোন লোক মারা গেছে তা দুপুরের পরে মাটি হবে মাটি হবে আচ্ছা বা বাইরেতে লোক কুটুম আসে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয় গোশ আর আলু না ডাল আর আলু জম্মের খাওয়া খাবেন অসুবিধা নেই তবে আমি একটা কথা বলে যাচ্ছি শুনেন মৃত ব্যক্তির নামে মৃত ব্যক্তিকে উপলক্ষ করে যেটাই করা হয়
ওটাই হলো সদগা। সদগাটা তোর জন্য হারাম করে জন্য জায়েজ হবে না। সদগা খাবে গরিব হবে যে, সদগা খাবে ইয়েতিম হবে যে, সদগা খাবে অনাথ হবে যে, সদগা খাবে ফকির হবে যে। তোর মতো মালের জন্য সদগা খাওয়া জায়েজ হবে না। ক্লিয়ার হয়ে গেল? এ নিয়ে আগে বাড়বেন না, আগিয়ে চলে। আপনার বাপ মরে গেছে, আই বাবু আমি এসে মিলাদ করছি, ছেড়ে ওয়াজ করছিস, বাড়িওয়ালা বলেছে 15,000 টাকা দেবো, এমন দোয়া করতেছি জিবরাইলও অবাক হয়ে যাচ্ছে, আল্লাহ ওর বাপের জান্নাতুল ফেরদাউস দাও। এদিকে আমি ওর বাপের জান্নাতুল ফেরদাউস চাইতেছি, আর বাড়িওয়ালা মাথায় গামছা বেঁধে লুঙ্গিটা আর কাঁধে তুলে শাল পাতার হিসেব করতে, এ করি কত লোক হয়েছে দেখ, বিরানি ঠিক হবে? এখন জিবরাইল জান্নাত দেবো বলে এ সাল ফিরে চলে গেছে। আল্লাহ বলে কি খবর, জান্নাত দিবি বলে তো গেলি ওর বাপে, তা ফিরে বলে ওয়াল তা জান্নাতটা দেবো কা? যে মৌলবি কাঁদতেছে ও মৌলবির বাপ এখন মরে নে, আর যার বাপ মরে গেছে ও আর কাঁধে লুঙ্গি তুলে মাথায় গামছা বেঁধে শাল পাতার হিসেব করতে, তা দেবো কার? ওই জন্যই মাল ফিরে নে চলে। এই বাবু আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আপনার বাম্মা মরে গেছে, জুমার নামাজ পড়ে প্রত্যেক শুক্রবার আগে যাওয়ার খাওয়া বাদ দিয়ে বাম্মার কবরের কাছে চলে যাও। কিচ্ছু জানেন না তো, আপনার কিচ্ছু জানতে হবে, এই বাবা কিচ্ছু জানতে হবে, দয়বার সুবহানাল্লাহ বলতে পারবে, এরা কথা বলে না, দয়বার আলহামদুলিল্লাহ বল, দয়বার আল্লাহু আকবার, আর যে দরুদ শরীফটা জলসায় বসে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, দয়বার বলবেন, তোর আরবি মারাতি হবে বাংলাতে বলবি, এই গোটা 10 বার পড়ে পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আল্লাহ এই আমার মা এখন শুয়ে হয়েছে, আল্লাহ আমি তো গুনাগার, আল্লাহ আমার মা খুব কষ্ট করে মানুষ করেছিল, আল্লাহ আমি এই 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দরুদ শরীফ পড়েছি, আল্লাহ আমার মার কবরে পৌঁছে দাও, আল্লাহ আমার বাবের কবর ওইটা, আল্লাহ ভা কবর, আমি সন্তান হিসেবে দোয়া করছি, আল্লাহ আমি গুনাগার হতে পারি, সারা অব্দ নামাজ পড়ি না, কিন্তু মাথা যখন নামাই তোমার ছাড়া কারোর কাছে নামাই না, আল্লাহ শুক্রবার নামাজ পড়ে এসে বলছি, আল্লাহ এই সবটা আমার বাপের কবরে পৌঁছে দাও, খোদার কসম আমার মতো ভাড়াটে মোল সাহেবের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে, রসূলুল্লাহ বলেছেন সন্তানের দোয়া বাম্মার জন্য বন্দুকের গুলি মিস হবে, সন্তানের দোয়া বাম্মার জন্য মিস হবে না, সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন, না ভাড়াটে মোল সাহেবের দরকার নাই, বাপের কবরের কাছে যান। আচ্ছা বলুন আপনার বাপ মরে গেছে, আপনার চোখের পানি যেরাম বেরোবে আপনার পানি আর আমার পানি সমান বেরোবে, এ কথা বলে না, কেন বাম্মার জন্য নিজেরা দোয়া করেন না, কেন নামাজ পড়েন না? আরে কোরআন শরীফের একটা সূরা জানেন তো, নিয়ত করবেন গোটা রমজান মাস ওই সূরাটা গোটা রমজান মাস পড়বেন, আর 27 রাতে দোয়া করার সময় বলবে আল্লাহ ওই সূরা ফাতেহার কুল আল্লাহটা জানতুম, আল্লাহ পড়েছি আমল করেছি সারা দিন রাত, যত সওয়াব হয়েছে আমার বাম্মার কবরে পৌঁছে দাও, নিজে নিজে পাঠিয়ে দাও, খোদার কসম আমার দোয়া কবুল হতে পারে না হতে পারে, আপনার দোয়া মিস হবে না, সুবহানাল্লাহ বলেন, একবার দরুদ শরীফ আল্লাহ, কপি গো মাইন্ড ব্লোয়িং, আই লাভ ইউ, খুব সুন্দর, তকবীর নারী থাকবে, চুপ কর গো খুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেবো, একটা 5 বছরের মেয়ে গো বাপের গলা জড়িয়ে ধরে কাঁদছে, আর বাপের একটু মেয়েদের বেশি ভালোবাসে না, মেয়েদের মেয়ে বাপের গলা জড়িয়ে ধরে কাঁদছে, আর বাপ মেয়ের কপালে চুমা দিচ্ছে আর বলছে কি, চুপ কর গো খুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গোলায় তোমায় দেবো,
মক্কা থেকে আনবো গিয়ে কর্মা পাতার শাড়ি পরিয়ে দেব খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি রাউজা পাকেরে আনবো মাটি পাগ মদিনা হতে পরিয়ে দেব খুকু মনি তোমার দুটি চোখে আর যে বলি ও দুলালি শোনো খুলে কান মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম পাঁচ বছরের বয়স খুকু যখন তোমার হবে কোরআন হাদিস পড়তে দেব মাদেরা সাথে যাবে বড় হয়ে খুকু মনি করবে উপকার আইরে আমার কলেজার টুকুরা আইরে আমার আই আই খুকু মনি আর যে তোমার দেব আমি বিয়া শ্বশুর বাড়ি যাবে কুকু মোশগড় গেরাম দিয়া যেমনি তোমার মুখখানা ওই তেমনি দুটি হাত দুহা দিয়ে খোদার কাছে করবে মোনাজাত আইরে আমার সোনার মানিক কান্দিও না আর খোদার গড়া রত্ন তুমি দেখি দেখি বাহার আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে অজুহ করে পড়বে নামাজ পর্দার আড়ালে সকাল সন্ধে পড়বে কোরআন আল্লাহর কালাম তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে দেখি পাবো মাজান আমি কবরেতে শুয়ে আমরা মেয়েদের কোরআন শিক্ষা দিই আর আমাদের মেয়েরা কোরআন পড়ে কখন জানে কথা বলে না কোরআন পড়ে কখন দাদি মরে যখন তার আগে কোরআন পড়ার কথা একবার মনে ওঠে কোরআনের কথা কখন বলুন তো কিরাম বুদ্ধি দেখি তার বাবা মোটা মাথানে বসে তার আগে মনে পড়ে কখন জানো দুই লোকে ঘুষুঘুষি করেছে মেয়েটার মধ্যটা দুই স্বামী স্ত্রী মারামারি করেছে বলতে এই গুটি এই কোরআনে হাত দেব আর সত্য বলছি না মিথ্যা বলছি দুই চায়ে চুল ছেঁড়া ছিড়ি করে দে বলে কোরআনে হাত দিয়ে বল কোরআন এসছে ছুঁয়ে কিরে খাবার জন্য হতভাগা মুসলমান কোরআন এসছে নসিব পাল্টানোর জন্য ওমরের মতো সন্ত্রাসীকে পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার বানাতে দরুদ শরীফ আল্লাহ বাবু ব্যাগটা আনতে বলেছো আই ভাই আমার আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ বাবু আমি মুসলিম সমাজের বিভিন্ন দিক নিয়ে কথা বললাম দুটো কথা বলে যাব শেষ কথা এক এটা হজের মরশুম চলছে অনেক হাজিরা যখন হজে যায় হজে যাওয়ার আগে একটা খানা করে না করে না গ্রামের লোকেরা করে না করে না কি জন্য করে বলেনি আমি যার যার আচালা বাঁচতে রেখে মাফ কর দিস আরে হ্যাঁ না না কিছু কিছু হাজি তো এরাম আছে ওমরায় যাওয়ার আগে জমি মেপে গেছে 12 কাঠা 20 দিন পরে ঘুরে এসে মাপতেছে 13.5 কাঠা আরে হ্যাঁ না না এরাম মালও আছে শোনে তবে আমি আপনাদের বলে যাচ্ছি বাবু এই যে 4 লাখ টাকা দিয়ে হজে যাচ্ছে কোন হাজি আছে হজ করে এসে বলবে আমার হজ কবুল হয়ে গেছে বলতে পারবেন কিন্তু খোদার কসম আমার রসুল বলেছেন তোমার বৃদ্ধ বাপ যদি তোমার উপরে খুশি হয় তোমার মূর্খ অযোগ্য মা যদি তোমার উপরে রাজি হয়ে একবার মিচকি হাসে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমি পৃথিবীর সত্য সাংবাদিক বলছি যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই রকম মকবুল হজের সওয়াব আল্লাহ তোমার নামায় আমলে লিখে দেয় সুবহানাল্লাহ বলে তো বাম্মা যাদের মরে গেছে বাম্মার জন্য জিয়ারত করবেন আর যাদের বেঁচে আছে বাম্মার সাথে সদ ব্যবহার করবেন
আর শেষ কথা বলবো, আরেকটা ইবাদত আসছে, কুরবানির ইবাদত। কুরবানি যারা মদকো সুদগর গাঁজাগর বন্দরলন গুরুবলন খায়, গরুও তাদের ডেকে বলে বেকার আমার বলি দিস নি, পাটা বলির মতো আমার বলি দিস নি, শালা জাকাত দেয় না আর বগরাই দেয়। চাষা 85,000 টাকা দিয়ে গরু আনতেছে, গ্রামে যখন ঢুকতেছে এক হাতে সিগারেট আর জামার কোলারটা নিয়ে একবার ইরামিরাম করছে। তার মানে গ্রামের লোকের দেখাচ্ছে কি মাল, খালি গ্রামে ঢুকুচ্ছি, দেখেলে দেখেলে শালা দেখবি আর জ্বলবি, লুসির মতো ফুলবি খালি দেখেলে। আগো ওর কুরবানি হবে কথা বলে না, তুই তো শালা জাকাতের টাকায় কুরবানি দিলি রে, তোর গরুর গোশতই খাওয়া যাবি নি, তুই তো পাটা বলি দিলি, হালাল রুজি দিয়ে হালাল টাকা দিয়ে কুরবানি দেবেন। কথা বোঝা গেল? অনেক লোক আমাদের ফোন করে, আমরা ফোনে কোনো মশলা মাসাইল বলি না, বলে যাচ্ছি কুরবানিতে যদি কেউ আকিকা দিতে চান, কুরবানির পশুতে আকিকা হবে না। কখন হবে ভালো করে শোনেন, কখন হবে? আপনি ধরো 40,000 টাকা দিয়ে কুরবানি দেওয়ার নিয়ত আছে, তাহলে দুটো গরু কেনেন, একটা গরু আপনার ফরজ, আপনার ওয়াজিব কবুল হয়ে যাবে, কুরবানি ওয়াজিব আদা হয়ে যাবে, একটাই আপনি এ দিয়ে দেন। কত বোঝাতে পারলাম না পারলাম না? ধরো আপনার, ধরো আপনার, আস্তে 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 হুজুর যেটা বলেছে উনিও ঠিক বলেছেন, মশলাটা শেষ করে দিতে, এই জন্য মশলা মশাইল আমরা বলি না, সেজে আমার যদি দেবেন তো হাদিস যখন যেরকম এসছে, হাদিস দিয়ে হাদিস কাটা যায়, রসুলুল্লাহ এক এক সময় এক একটা হাদিস বলেছে, হুজুর যেটা বলে গেছেন নিঃসন্দেহে ঠিক বলে গেছে। আপনি সাতটা ছাগল আনলেন, কথা বুঝলেন না, একটা কুরবানি দেন, একটা বড় ছেলের নামে আকিকা দেন, একটা মেজো ছেলের নামে আকিকা দেন, একটা ছেজো ছেলের নামে আকিকা দেন, বুঝতে পারছেন না? ধরো আপনার 1,00,000 টাকা আছে, আপনার বউকে 20,000 টাকা দিয়ে দেন, এই 20,000 টাকাটা তোমার, এটা তুমি মালিক, আপনার বিবি আপনাকে দিয়ে দিল, মানে ওর একটা মালিক বেড়ে গেল। কথা বুঝতে পারলেন না পারলেন না? এইভাবে আকিকা গুলো আপনারা দেবেন। সোনার আব্বা আর একটা কথা বলে দেয়, সামনে কুরবানি আসছে, কুরবানি এই যে জিলহজের চাঁদ উঠছে, চাঁদের চাঁদ ওঠা থেকে আর কুরবানি পর্যন্ত মুস্তাহাব একটা আমল, যারা কুরবানি দাতা, মাথার চুল, পায়ের নখ, হাতের নখ, শরীরের অন্য কোন চুল ওই 10 দিনে না কাটাটা মুস্তাহাব। যারা এই মুস্তাহাবের উপরে আমল করবে তাহলে আগে থেকে প্রস্তুতি নিতে হবে, 10 দিন আগে পরিষ্কার হয়ে নিতে হবে, এ নয়লি মাল হাঁটু ডাক দিকে পদবে গুলো বার করে বসে, এদিকে বগলে চুল আধ বড় হয়ে গেছে, এদিকে মুস্তাহাবের উপরে আমল করতে কিরাম মাল, বুঝতে পেরেছে? তাহলে বোঝাতে পারলাম সোনার আব্বা এইভাবে। আর মশলা মাসাইল স্থানীয় আলেম উলামা ইমামদের কাছ থেকে ব্যাটার জেনে নেবেন, যারা মসজিদের ইমাম এদের কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন। আর শেষ কথা বলে যায়, সব থেকে বড় ইবাদত আসছে পশ্চিমবাংলায় 8ই জুলাই, বুঝতে পারছেন? বুঝতে পারছেন?